हेलो व्यूअर्स, आमी डॉक्टर माजिद भाई, माजिद भाई होमिओपैथी चिकित्सा हमारे चैनल पक्ष के सकल के प्रीति शुभेच्छा और अभिनंदन जानाई। आज के आलोचनार विषय सिजोफ्रेनिया। सिजोफ्रेनिया एक कठिन एवं खुबी वेदनादायक रोग। ये सिजोफ्रेनिया क्यों है, कि कारण है, सिजोफ्रेनियार लक्षण कि, होमिओपैथी चिकित्सा द्वारा ये सिजोफ्रेनिया सम्पूर्ण रूपे भालो हुए जावार जे ओषुधगुलो रही है सेगुलो आपनादेर सामने तुले धरब। ततक्षणे आमार संगे थाकुन एवं पुरो भिडियोटा देखुन, कारण सिजोफ्रेनिया एकटी कठिन रोग। जे रोगेर लक्षणगुलो आपनादेरके बोलबो, जदि आपनादेर मध्ये एमनी कोनो लक्षण थेके थाके एवं होमिओपैथी जे ओषुधगुलो आपनादेरके बोलबो सेई ओषुधेर सिमटम बा लक्षणेर ভিত্তিতে যদি আপনার মধ্যে এই সিজোফ্রেনিয়া রোগ থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই করে সেই ওষুধগুলো মিস করবেন না। যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই সিজোফ্রেনিয়া রোগটি কি সেটা আগে জেনে নেওয়া দরকার। সিজোফ্রেনিয়া হলো এক প্রকার জটিল এবং দীর্ঘস্থায়ী মানসিক ব্যাধি। এই রোগে আক্রান্ত রোগীর চিন্তাধারা এবং অনুভূতির প্রকাশের মধ্যে কোনো সঙ্গতি থাকে না। রোগী বাস্তবতার বোধ বা অনুভূতি হারিয়ে ফেলে, প্রায় হ্যালুমিনেশনে ভোগে এই রোগীরা। এই রোগের রোগীরা সামাজিক বা কর্মক্ষেত্রে অক্ষমতার সম্মুখীন হয়ে পড়ে। আবার দেখা গিয়েছে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার ফলেও সিজোফ্রেনিয়া দেখা দিতে পারে। কারো সঙ্গে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক যদি গড়ে ওঠে এবং সেই সম্পর্ক যদি হঠাৎ করে ভেঙে যায়, তাহলে সিজোফ্রেনিয়া দেখা দিতে পারে। আবার মাদক নেশাগ্রস্ত হয়ে পড়লেও সিজোফ্রেনিয়া দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রেও এই সিজোফ্রেনিয়া দেখা দেয়। ধরুন আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসছে, তাকে আপনি মিষ্টি বা অন্যান্য কোনো খাবার দিয়েছেন, আপনার বাড়ির শিশু বলছে যে আমি খাবো, আপনি বলছেন খান, কিন্তু আপনার মুখের দিকে যখন শিশু তাকায় তখন আপনার চাউনি দেখে সে মনে করে যে আমার খেতে দিচ্ছে না বা খেতে দেওয়ার অনুমতি দিচ্ছে না, শুধুমাত্র মুখেই বলছে খাও। এই যে দু ধরনের ইঙ্গিত শিশু পায়, তখনই তার মনের মধ্যে বা ব্রেনের মধ্যে একটা ভীতি সৃষ্টি হতে পারে। এর ফলেও কিন্তু শিশু সিজোফ্রেনিয়া হতে পারে। তো বন্ধুরা, এই হলো সিজোফ্রেনিয়া, যে কি সিজোফ্রেনিয়া বা তার কীভাবে বা কী কারণে সিজোফ্রেনিয়া হতে পারে তা একটি উদাহরণ এবং সংজ্ঞা দেওয়া হলো। এবারে চলুন সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো কী সেগুলো জেনে নেওয়া যাক। সিজোফ্রেনিয়ার যে লক্ষণগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হলো হ্যালুসিনেশনে ভোগা, রোগীর মধ্যে ভুল ধারণা জন্মানো, অবাস্তব চিন্তাভাবনা, অকারণে সন্দেহ করতে থাকে, বিভ্রান্তি এবং বিড়ম্বনা। রোগী মনে করে যে তার বাড়ির লোক বা আত্মীয় স্বজন তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করছে, কিংবা রোগী যখন একা একা হাঁটতে শুরু করে তখন মনে করে যে তার পিছনে পিছনে কেউ হেঁটে আসছে তাকে ক্ষতি করার জন্য। সে যে কোনো কাজ করে খুবই দ্রুতভাবে এবং তাড়াতাড়ি, বাড়ির লোকজনের কাজে তার পছন্দ হয় না, খুঁতখুঁতে স্বভাব থাকে, হিংসুটে ভাব থাকে এবং অকারণে লোকের সন্দেহ করতে থাকে, এমনটি তার মধ্যে দেখা যায়। আবার যখনই কাউকে সে
পায় তখন তার কষ্টের কথা বা বেদনার কথা লোকের কাছে তুলে ধরে, কিন্তু সে তার বকবকানি অপর লোক যে অপছন্দ করে সে বুঝতে পারে না। সে মনে করে যে তার বোঝার মতো বা তার কথাবার্তা বোঝার মতো এমন কেউ নেই। আবার সে মনে করে যে উঁচু সংসর্গে বা উঁচু লোকজনের সঙ্গে, বিশিষ্ট লোকজনের সঙ্গে বসবাস করার তার ইচ্ছা, কিন্তু সে সেটা করতে পারে না, এমনটি স্বভাব তার মধ্যে দেখা দেয়। জিনিসপত্র ছেঁড়াছিঁড়ি বা ছোঁড়াছুঁড়ি করতে পারে, কিংবা নিজ মনে কিছু খুঁজছে, এমনটি স্বভাব তার মধ্যে দেখা যায়। এই হলো সিজোফ্রেনিয়ার লক্ষণ। এই লক্ষণগুলো সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে খুবই বিরক্তিকর এবং বাড়ির আত্মীয় স্বজন পরিবার সকলেই অতিষ্ঠ হয়ে যায় এই রোগীর ক্ষেত্রে। তো বন্ধুরা, এই সিজোফ্রেনিয়া থেকে মুক্তি পাব কিংবা এই সিজোফ্রেনিয়া থেকে ভালো হব, এমনটি হোমিওপ্যাথি কি ওষুধ রয়েছে বা কোন ওষুধগুলো এই লক্ষণের সঙ্গে মেলে তা আপনাদের এবারে বলব। প্রথম যে ওষুধটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো ভেরেটাম অ্যালবাম। এই ভেরেটাম অ্যালবামের লক্ষণ হলো রুগী একলা থাকতে পারে না, আবার কারো সাথে বিশেষ কথাও বলতে চায় না। রুগী একলা থাকতে অপছন্দ করে, আবার কারো সঙ্গে বিশেষ কথাও বলতে চায় না। বাড়ি থেকে বের হয়ে লক্ষ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়, মাঝে মাঝে দুর্দান্ত হয়ে ওঠে। জিনিসপত্র ছেঁড়ার প্রবণতা রুগীর মধ্যে দেখা যায়, চিৎকার করে, অভিশাপ দেয়, প্রেম ও ধর্মের বিষয় চিন্তা করে। আর এই রুগীর সমস্ত লক্ষণ রাতে উৎপত্তি হয়। এই সিজোফ্রেনিয়া এই যে লক্ষণগুলো আপনাদেরকে বললাম, এই লক্ষণগুলো সবটাই ভেরেটাম অ্যালবামের মধ্যে রয়েছে। এই ভেরেটাম অ্যালবামের এই লক্ষণগুলো যদি রুগের মধ্যে ফুটে ওঠে তাহলে এই ওষুধটি খুবই কার্যকরী রুগীর ক্ষেত্রে। ভেরেটাম অ্যালবাম দুশা শক্তির ওষুধ, সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে দু ফোঁটা করে খাওয়াবেন, তাহলে এই যে লক্ষণগুলো রয়েছে আস্তে আস্তে রুগীর মধ্য থেকে সরে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে ওষুধটি আপনাদেরকে বলবো সেটি হলো মেডোরিনাম। এই মেডোরিনামের লক্ষণ হলো রুগী দুর্বল স্মৃতিশক্তির, কথাবার্তা খেয়েই হারিয়ে ফেলে, নিজের অসুখ বা নিজের যে অসুস্থতা সেটি বলতে গেলে কেঁদে ফেলে। সে মনে করে যেন ধীরে ধীরে তার সময়গুলো কেটে যাচ্ছে, সময়টা খুব ধীরে ধীরে কাটছে, এমনটি রুগী মনে করতে থাকে। সব কিছুতেই তাড়াহুড়ো করে, অন্ধকারে থাকতে চায়, মনে করে তার পেছনে কে আসছে, অহেতুক সন্দেহ করে, মনে করে পাগল হয়ে যাবে সে রুগী, নিজেই মনে করে যে পাগল হয়ে যাবে। আবার রুগী নিজে আত্মহত্যারও চেষ্টা করে। এই যে স্বভাবগুলো মেডোরিনামের মধ্যে পাওয়া যায় এই লক্ষণগুলো, আবারও রুগীর যে সন্দেহবাদী সেটি খুবই প্রখর। রুগী মনে করে যে তার কোনো কাজ ঠিকঠাকভাবে হচ্ছে না, অপছন্দ হচ্ছে, তাই সে বারবার করতেও থাকে, এমনটি ও রুগীর মধ্যে দেখা যায়। এই যে লক্ষণগুলো আপনাদেরকে বলবো এই লক্ষণগুলো সম্পূর্ণ মেডোরিনামের মধ্যে রয়েছে। এই মেডোরিনাম দুশা শক্তির ওষুধ সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে খাওয়াবেন, তাহলে রুগীর যে অসুখ বা অসুবিধা রয়েছে সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে, রুগী সুস্থ হয়ে যাবে।
পরবর্তী যে ওষুধটি সেটি হলো হায়োসায়ামাস। এই হায়োসায়ামাসের রোগীর ক্ষেত্রেও দেখা গিয়েছে তার কাজে অঙ্গভঙ্গিতে কথাবার্তায় অশ্লীল হয়ে পড়ে, কাপড় চোপড় ফুলে ফেলে, জননেন্দ্রিয় বের করে দেয়, হিংসুটে স্বভাবের হয়ে থাকে, সন্দেহ করে এবং জিনিসপত্র ছোঁড়াছুঁড়ি করে, বাড়ির জিনিসপত্র বিক্রি করার প্রবণতা দেখা দেয়, দাঁত দিয়ে কাপড় কাটে এবং হাত দিয়ে কিছু খুঁটতে থাকে, এমনটি রোগীর মধ্যে দেখা দেয়। এতই অশ্লীল হয়ে পড়ে যে রোগী তার নিজের কাপড় চোপড় পরিধানে যা থাকে খুলে ফেলে দেয়, বাড়ির জিনিসপত্র অহেতুকভাবে বিক্রি করার প্রবণতা দেখা দেয়। এই সমস্ত অশ্লীল বা অপকর্ম রোগীর মধ্যে দেখা দিয়ে থাকে। হায়োসায়ামাস এক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ, যা সিজোফ্রেনিয়া রোগীর সারিয়ে তুলতে বা এই পাগলামো সারাতে সিজোফ্রেনিয়ার হায়োসায়ামাস একটি অতি উপকারী ওষুধ। এই ওষুধটি দুঃশাশক্তির ওষুধ, সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে খাওয়াবেন। এরপরে যদি রোগীর মধ্যে দেখা যায় যখনই ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে শুরু হয় তখন রোগী ঘরের মধ্যে জড়সড় মেরে থাকে এবং মনে করে যে তার প্রতিটি ঘরের কোণ থেকে কেউ বের হয়ে আসছে, এমনটি স্বভাবের হয়ে পড়ে রোগী, এক্ষেত্রে যে ওষুধটি আপনাদেরকে বলবো সেটি হলো ফসফরাস। ফসফরাস দুঃশাশক্তির ওষুধ, সকাল দুপুর রাত্রে দিনে তিনবার খাওয়া দাওয়ার আগে আগে খাবেন, তাহলে রোগীর যে সমস্যা হচ্ছে বা এই যে লক্ষণগুলো রয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে। এরপরে সিজোফ্রেনিয়ার আরও একটি ওষুধ আপনাদের বলবো, সেটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, সেটি হলো আর্জেন্টাম নাইটিকাম। এই আর্জেন্টাম নাইটিকামের রোগী লোককে কাছে পেয়ে নিজের অসুবিধার কথা বলতে শুরু করে, কথা বলার জন্য সব সময় লোক খুঁজে বেড়ায়, মাঝে মাঝে ভাবে লোকে তাকে ঠিকমতো বুঝতে পারছে না, এরা সবাই মূর্খ, তাকে যোগ্য মূল্যায়ন করার মতো লোক এতলাতে নেই, বয়সের তুলনায় রোগী বুড়ো মনে হয়, এমনটি স্বভাব রোগীর মধ্যে দেখা যায়। রোগী সবসময় লোক খোঁজে তার কথা বলার জন্য, কিন্তু সে আবার ভাবে যে এরা সবাই মূর্খ, এই রোগী নিজেকে গড বলেও মনে করে, এমনটি লক্ষণ এই আর্জেন্ট নাইটিকামের মধ্যে রয়েছে। এবং এই রোগীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সিজোফ্রেনিয়ায়। আর্জেন্ট নাইটিকাম এটি দুঃশাশক্তির ওষুধ, সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে খাওয়াবেন, তাহলে রোগীর এই যে লক্ষণগুলো রয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং রোগী সুস্থতার দিকে এগিয়ে যাবে। এরপরে যে ওষুধটি আপনাদেরকে বলব সেটি হলো অরামেট। রোগী আত্মহত্যার কথা চিন্তা করে, চেষ্টা করে, এর সাথে মৃত্যু ভয়ও থাকে। রোগী চেষ্টা করে সে আত্মহত্যা করবে, কিন্তু আবার মৃত্যুরও ভয় করে, মনে করে সে যেন বড় পাপ করেছে, জীবনের উপর বিতৃষ্ণা এসে যায়, কথা বলার সময় প্রশ্নের উপর প্রশ্ন করে, আবার তার প্রশ্নের উত্তরের অপেক্ষা করে না এই রোগী, তার মতের সামনে প্রতিবাদ করলে তেলে বেগুনে জ্বলে ওঠে, অচেনা মানুষের সাথে রোগী মিশতে চায় না। এই সমস্ত লক্ষণগুলো অরামেটের মধ্যে খুবই সুস্পষ্টভাবে রয়েছে। যদি এমন লক্ষণ হয়ে থাকে রোগীর মধ্যে তাহলে কিন্তু অরামেট খুবই আশ্চর্যজনকভাবে
ফল দেয় রোগীর ক্ষেত্রে। রোগী আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু আবার মৃত্যুর ভয়ও তার মধ্যে থাকে। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে যায়, বিভিন্ন রকম মানসিক চাপ, টেনশান, দুশ্চিন্তা, এই সমস্ত দুশ্চিন্তা এবং টেনশান বা সামাজিক, পারিবারিক বিভিন্ন রকম চাপে তার মনের মধ্যে একটা বিতৃষ্ণা এসে যায়, যার ফলে সে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু আবার সে মৃত্যু থেকে ভয় পায়, এমনটি লক্ষণ রয়েছে এই অরামমেটের মধ্যে। অরামমেট দুষা শক্তির ওষুধ, সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়া আগে আগে খাওয়াবেন, তাহলে রোগীর এই যে সমস্ত লক্ষণ রয়েছে তা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। এর পরবর্তী যে ওষুধটি আপনাদেরকে বলবো, সিপিয়া। এই সিপিয়া ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ, এটি মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ কার্যকরী, পুরুষের তুলনায় মহিলাদের ক্ষেত্রে এই সিপিয়া ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। রোগী শান্ত স্বভাবের, কিন্তু হঠাৎই নিজের সন্তান, স্বামী, প্রিয়জনের প্রতি উদাসীন, সংসারে কাজকর্মে অনিচ্ছা, পরিবারের লোকজনের প্রতি অকারণে বিরক্ত, অল্পতেই অকারণে বিরক্ত বোধ করে এবং একা থাকতে ভয় পায়, কৃপণ স্বভাব এবং রোগীর সমস্ত লক্ষণ সন্ধ্যার সময় বেড়ে যায় বা প্রকাশ পায়, এই হলো সিপিয়ার লক্ষণ। এই সিপিয়ার লক্ষণ যেগুলো আপনাদেরকে বললাম এটি খুবই গুরুত্বপূর্ণ। সিপিয়ার দুষা শক্তির ওষুধ সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়া আগে আগে খাওয়াবেন, তাহলে যে লক্ষণগুলো আপনাদেরকে বললাম সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। এর পরবর্তী যে ওষুধটি আপনাদেরকে বলবো, থুজা। এই থুজা এর মধ্যে যে লক্ষণগুলো রয়েছে তা হলো, রোগী নির্জনে থাকতে ভালোবাসে, বিমর্ষ, জ্ঞান বুদ্ধি কম, মনে করে তার দেহে আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে কোনো এক স্বর্গীয় শক্তি দ্বারা পরিচালিত, আপন মনে কাজ করে, মনে করে উচ্চ সংসর্গে থাকার পক্ষে সে অযোগ্য। থুজার এই যে লক্ষণগুলো আপনাদেরকে বললাম, খুবই আশ্চর্যজনক এই লক্ষণগুলো, যেগুলো অবাস্তব চিন্তাভাবনা তার মধ্যে থাকে। এই সমস্ত লক্ষণ যদি রোগীর মধ্যে ফুটে ওঠে তাহলে থুজা ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। থুজা দুষা শক্তির ওষুধ সকাল দুপুর রাত্রে খাওয়া দাওয়ার আগে আগে খাওয়াবেন, তাহলে রোগীর মধ্যে যে রোগ প্রকাশ পায় সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, সিজোফ্রেনিয়া এই রোগটি এমনই মানসিক রোগ যা খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। যদি সঠিক চিকিৎসা না পায় তাহলে রোগী তার যে রোগ সেটি আরও প্রকট হতে থাকে এবং বাড়ির লোকজনকে অতিষ্ঠ করে তোলে। হোমিওপ্যাথি যে ওষুধগুলো আপনাদেরকে বললাম এবং যে সিমটমগুলো আপনাদেরকে বললাম, এই সিমটমের সঙ্গে যদি আরও অন্য কোনো হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে মিলে যায় তাহলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাওয়াবেন। তো বন্ধুরা, আশা করি সিজোফ্রেনিয়া রোগটি কী, তার লক্ষণ কী এবং হোমিওপ্যাথি ওষুধ কী খাওয়াবেন তা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমার এই ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো আপনাদের সমস্যা থাকে, গোপনীয়তা থাকে, তাহলে লিখে জানান, পরবর্তী ভিডিও তৈরি করার সময় আপনাদের সেই সমস্ত সমস্যা তুলে ধরব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে
পরের ভিডিওতে।